আজ চোদ্দই জুলাই শুক্রবার তিতাস নদীর শ্মশানঘাট কালাগাজির মাজার পঞ্জত্ব সীমানার নৌকা বাইচ অনুষ্ঠিত নৌকা বাইচের কিছু ছবি ও ফলাফল সহ আজকে আপনাদেরকে জানাব শাহবাজপুর সাপলা বয়েস ক্লাব প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর বুক ডেউ আর প্রাণ বড়া উচ্ছ্বাস ও আনন্দ গণপরিবেশে অনুষ্ঠিত হতে ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা নৌকা বাই উপলক্ষে শিব কুষা গয়না বালাম ছোট নৌকা ও ময়ূরপঙ্খী সহ শুভ বদনকারী বাহারি নৌকার সমারোহ ও মানুষের কলহলের মুখরিত হই তিতাস নদী জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকাল চারটায় নৌকা বাজ উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও স্থায়ী সংসদ সদস্য উবায়দুল চৌধুরী সাহেব শহরের দক্ষিণ প্রান্তের সিমরেলকান্দি শ্মশানঘাট থেকে নৌকা বাইজ ম্যাড্রা কালাগাজির মাজার এলাকা গিয়ে শেষ হয় এতে অনেক দর্শক দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে বিভিন্ন এলাকার দর্শকেরা বিভিন্ন নৌকা নিয়ে বিভিন্ন কিছু নিয়ে তারা উপস্থিত হতে থাকে আর উপস্থিত মহিলা সংসদীয় কমিটির সদস্য উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা লোকজন নৌকা বয়স দেখার জন্য কেউ ছোট ছোট নৌকা নিয়ে নদীর পাশে বসে যায় নদীর পাশে বসে যায় কেউ আবার নৌকা নিয়ে ছুটতে থাকে কেউ মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে তাই সবাইকে ধন্যবাদ আপনারা সবাই আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ